আসসালাম আলাইকুম। তো আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আসলে এইখানে আমরা যেটা ফ্রিজের ভিতরে আপনার এসিএফ ট্যাপগুলো আমরা রাখি, 2.0, এটা 1.5, এটা হলো আমাদের গ্লাস সাইট, গেট কোপ, সোর্স কোপ গ্লাস সাইট, আর এটা হলো আমাদের পিসিবি সাইট। তো আমরা এগুলো দিয়ে বন্ডিং করি। তো এটা হলো এক ধরনের গাম। তো এটা আমরা প্রায় 1 বছর এটার সময় থাকে। তো আমরা 1 বছরে এটা ফ্রিজে রাখা লাগে, কিন্তু 1 বছরের ভিতরে সিএফ ট্যাপগুলো আপনি 6 মাস 5 মাসের ভিতরে শেষ করতে পারলে অনেক ভালো হয়। কারণ 5 মাস 6 মাস পরে মনে করেন অনেক সময় সিএফ ট্যাপগুলো অনেকগুলো বন্ডিং করলে কাজ করে, রেজাল্ট ভালো আসে, অনেকগুলো আসে না। কিন্তু 5 থেকে 6 মাসের ভিতরে আপনার রেজাল্ট 100 থেকে 100% আসে। তো এইগুলো আমরা ঠান্ডাতে রাখা লাগে, কিন্তু কোনো কারণে আমরা বাইরে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারি, ঠিক আছে? তো এরকম ফ্রিজে রাখা লাগে। তো যাদের ফ্রিজ নাই তারা কি করবেন, বাসাতে রাখবেন। তো বাসাতে রাখবেন, তো বাসা থেকে আনার সময় আপনি বাসাতে মনে করেন একটি এরকম কাগজের ভিতরে আপনি পানি দিয়ে রাখবেন, যখন এটা বরফ হবে তখন একটি কার্টন দিয়ে, যাতে বাতাস না ঢুকে, একটি কার্টন দিয়ে এই কার্টনের উপরে এইগুলো রাখবেন। তাহলে আপনি দেখা গেল কি 7 ঘন্টা 8 ঘন্টা আপনার দোকানে কাজ করতে পারবেন। যাদের ফ্রিজ নাই বা ফ্রিজ পরে নেবেন, তো তারা এরকমভাবে এই এসএফ ট্যাপগুলো রাখবেন, তাহলে আপনারা অনেক মাস ব্যবহার করতে পারবেন। আর বাসা থেকে যদি আপনারা এই এসিএফ ট্যাপগুলো নিয়ে আসেন, এনে 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করেন, তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস সর্বোচ্চ আপনাদের এই এসিএফ ট্যাপগুলো কাজ করবে না। তো আসলে আমাকে একজন বলছে যে এসিএফ ট্যাপ সম্বন্ধে যাদের বাসায় ফ্রিজ আছে, দোকানে নাই, পরে কিনবে, এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে এই ভিডিওগুলো এটাই, বাস আর কিছু না। তো দেখা গেল কি অনেকে আবার আমাকে প্রশ্ন করে যে ভাই আমি যে বন্ডিং মেশিন আপনার কাছ থেকে নিব, তো আসলে বন্ডিং মেশিনে আপনার এরকম যে মাইক্রোস্কোপ আমাদের একটি প্রয়োজন, যে আমরা কিভাবে লাগাবো। তো আসলে আপনি দেখা গেল কি এইখানে আপনি এই ক্রিস্টালের উপরে যখন আপনারা প্যানেলটা রাখবেন, তখন গ্লাস সাইট হোক, গেট কোপ হোক, সোর্স কোপ আপনারা এখান থেকেই দেখে লাগাইতে পারবেন, কনফার্ম হইতে পারবেন। নেক্সট ক্যামেরা আছে। তো আপনারা দেখা গেল কি যদি কোনো পুরাতন কোপ লাগান, তাহলে ওই কোপটা ক্লিন করবেন, দেখবেন ওই রকম মাইক্রোস্কোপ আলাদা লাগবে। আর যারা দেখা গেল কি আপনারা পুরাতন কোপ লাগাবেন না, সব নিউ কোপ লাগাবেন, তাহলে কি তাদের মাইক্রোস্কোপ কোনো প্রয়োজন নাই। তারা যদি মনে করেন না আমরা শুধু আপনার একটি হাই গ্লাস 200 থেকে 250 টাকা দা একটু ভালো মানের হাই গ্লাস নিব, তাহলে আপনারা গ্লাস সাইট যখন আপনারা হটগান দিয়ে খুলবেন, খোলার পর গ্লাস সাইট হটগান দিয়ে খোলার পর গেট কোপ হোক, সোর্স কোপ হোক, পিসিবি সাইট হোক, আপনারা যখন এসিএফ রিমুভার দিয়ে ক্লিন করবেন, তখন ওই সময় আপনারা হাই গ্লাসটা স্পষ্টভাবে দেখতে পারবেন। তো দেখা গেল কি আপনারা এইভাবে 6 মাস 1 বছর কাজ করলেন, পরে আপনাদের বাজেট ভালো হইলে তখন আপনারা একটি মাইক্রোস্কোপ 18 থেকে 20 হাজার টাকার একটি মাইক্রোস্কোপ নিলেন। কিন্তু এখন যারা আপনাদের বাজেটটা আসলে মোটামুটি তেমন ভালো না, যাতে কপগুলো সুন্দরভাবে লাগাইতে পারেন, অল্প টাকা ইনভেস্টের ভিতরে আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদের কোনো 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো সমস্যা আসবে না। বা যারা দেখা গেল কি বন্ডিংয়ে আপনারা 2 ক্যামেরা সহ নিতে পারবেন না, আসলে বাজেটের সমস্যা, আপনারা 1 ক্যামেরা ব্যবহার করেন। তো অনেকেই বলে যে ভাই আসলে বন্ডিংয়ের যে নেসে আপনার ডাইনে বামে মুভমেন্ট করার জন্য যে এলিঙ্গি সেটগুলো, আসলে যদি আপনাদের পয়সার বাজেট ভালো থাকে তাহলে আমাদের এই মেশিনে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বা অনেকেই বলে যে ভাই এই কপটা আমরা এলিঙ্গি সেটের উপরে রাখিয়া ডাইনে বামে যাতে লাগাইতে পারি, অবশ্যই আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে ওইটাও আপনারা করতে পারবেন। যেমন টাকা ইনভেস্ট করবেন, যেমন বাজেট ভালো নেবেন, তেমনই আপনাদের বন্ডিংয়ের সুযোগ সুবিধা ভালো আসবে। বা যারা মনে করেন না আমাদের টাকা পয়সার ইয়াটা একটু সমস্যা, তখন আপনারা অনেক সুযোগ সুবিধার থেকে একটু দূরে থাকবেন, তখন আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে, আপনাদের মেশিন যদি 100 100 কাজ করে, তখন ওইগুলো আপনারা আস্তে আস্তে এগুলো আপনারা করতে পারবেন। কিন্তু আপনাদের মেন হলো আগে এরকম একটি বন্ডিং মেশিন, ঠিক আছে? এরকম একটি বন্ডিং মেশিন হোক, নেসে 1 ক্যামেরা হোক 2 ক্যামেরা সমস্যা নাই। বা যাদের একটু বাজেটটা সমস্যা, বা এলিঙ্গি সেট মুভমেন্ট করার জন্য যাদের বাজেট ভালো তারা নেবেন, বা যাদের বাজেটটা ভালো না তারা এগুলো নেওয়ার দরকার নাই। যখন আস্তে আস্তে কাজ করবেন তখন ওই সময় একটা একটা করে পার্ট আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর আমরা যে অ্যাভেলেবেল বন্ডিং করতেছি, অবশ্যই অনেকেই বলতেছে ওয়ালটন 1 কোপ 2 কোপ 4 কোপ গেট কোপ সোর্স কোপ বন্ডিং করেন ভাই। তো অনেকে আমাকে বলে যে ভাই পিসিবি সাইট বন্ডিং করেন। আসলে মেন হলো আপনার গ্লাস সাইট। তো পিসিবি সাইট অবশ্যই আমি বন্ডিং শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে যখন প্যানেল আসবে অবশ্যই আমরা শেয়ার করব।
আর এসইএফ টেপগুলো কিভাবে লাগবেন ওইটা তো আমি বললাম। যখন আপনাদের বাজেট ভালো হবে তখন দেখা গেল এরকম একটি নর্মাল একটি ফ্রিজ 15 থেকে 16 হাজার টাকা দা আপনারা কিনে নেবেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশিরভাগ শেয়ার করার চেষ্টা করবেন যেন সবার কাছে আমার ভিডিওগুলো খুব অতি তাড়াতাড়ি সবাই দেখতে পারে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।